তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজ আবার আমি তোমাদের সামনে আর একটা গুরুত্বপূর্ণ ডেমো ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকে আমাদের ডেমো ক্লাস হচ্ছে পঞ্চম শ্রেণীর একটা গুরুত্বপূর্ণ গণিতের উপর ডেমো ক্লাস, সেটা হচ্ছে তোমার সরলকরণ। কিভাবে একটা স্টুডেন্টকে, বিশেষ করে 5-এ স্টুডেন্টদেরকে কিভাবে সরল করা শিখাবে, সে ব্যাপারে একটা ডেমো ক্লাস দিতে হবে। ঠিক আছে, তো আমরা শুরু করব। যেরকম সম্ভাষণ বোর্ড ওয়ার্ক করতে হয় এটা সেরকম ভাবে করবে। ঠিক আছে, আর শুরু করার আগে তোমাদের আরেকটা কথা বলে রাখি, যে ডেমো ক্লাসের যে ভিডিও অর্থাৎ 4টে যে টপিক সাবজেক্ট উপর বলেছিলাম, বাংলা, ইংরেজি, আমাদের পরিবেশ এবং অঙ্ক, এবং যে সমস্ত টপিকগুলো তোমাদেরকে বলেছিলাম অর্থাৎ এই সমস্ত সাবজেক্টের সমস্ত টপিকের উপর আমাদের HLN-এর মাধ্যমে তোমরা পেয়ে যাবে। সেই জন্য আমাদের HLN-টিকে এবং আমাদের ফেসবুক গ্রুপ স্ট্রাগল ফর সাকসেস এবং টেলিগ্রাম গ্রুপ তোমরা জয়েন হয়ে যাও, এবং প্রতিদিন তোমরা 7:30টায় এই ডেমো ক্লাস তোমরা পেয়ে যাবে, এবং তার আগে তোমরা পাবে বিভিন্ন প্রশ্ন এবং তার উত্তর। ওকে, তো চলো শুরু করি আজকে আমাদের গুরুত্বপূর্ণ এই সরলকরণের চ্যাপ্টারটি। দেখো তো, গুড মর্নিং স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো? সকলে ভালো আছো? আজকে আমরা শিখব এই ক্লাসে একটা খুবই গুরুত্বপূর্ণ একটা মজাদার গণিতের চ্যাপ্টার, সেটা হচ্ছে সরলকরণ। অর্থাৎ সরল আস্তে 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 আমরা করব। এর আগে আমরা কি শিখেছি বলতো? যোগ শিখেছি, বিয়োগ শিখেছি, গুণ শিখেছি, ভাগ শিখেছি। ওগুলো কিন্তু আমরা আলাদা আলাদা করে শিখেছি। আজকে আমরা সবগুলো একসাথে শিখব, অর্থাৎ যোগ, বিয়োগ, গুণ, ভাগ সব একসাথে আমরা করা শিখব। এটাই খুবই ইন্টারেস্টিং। যোগ বিয়োগ একসাথে শিখবো বলে ভয় লাগছে না? খুবই সুন্দর। তোমরা জাস্ট আমার দিকে তাকাও, বোর্ডের দিকে তাকাও, এবং তোমরা সেইভাবে করবে, দেখবে একটু ভুল হবে না। খুবই সুন্দর একটা, আর না বুঝতে পারলে অবশ্যই বলবে, মনের ভিতরে তোমরা গেঁথে রাখবে না। ঠিক আছে, যেটা পারবে না সেটা বলবে। তো চলো শুরু করি আজকে আমাদের সরলীকরণ। তো স্টুডেন্ট, তোমরা একটু ভালো করে মাথায় রাখো, একটা জিনিস আগে দেখে নেবে, যে আমাদেরকে সরল করতে গেলে একটা জিনিস লিখে রাখতে হবে। তোমরা এটা কিন্তু লিখে রাখো, হ্যাঁ, একটা সেটাকে বলা হয় বদমাস, BODMAS, বদমাস। ঠিক আছে, এই বদমাস নামক, আমরা দেখো বদমাস জিনিসটা খুবই, কেউ একটু খারাপ কিছু করে তাহলে আমরা বদমাস বলি, তাই না? কিন্তু না, আজকে আমরা বদমাসের সাথেই কিন্তু সুন্দর জিনিস শিখব। তো এই বদমাস, এই একটা যে মানে ওয়ার্ড, এর দেখো 1, 2, 3, 4, 5, 6, এই 6টা যে লেটার রয়েছে প্রতিটার কিন্তু আলাদা আলাদা নাম আছে। এইটা কিন্তু আমাদেরকে মাথায় গেঁথে রাখতে হবে যখন সরল করব। এই কথাটা খুবই সুন্দরভাবে মাথায় রাখতে হবে, এবং প্রতিটা যে পরপর যেটা আছে সেইভাবেই আমরা কাজ করব। ঠিক আছে, প্রথমটা দেখে নিই। প্রথমটা দেখো, বি ফর ব্র্যাকেটস। ব্র্যাকেটস মানে আমরা জানি, দেখো এরকম একটা তোমরা দেখতে পেয়েছো কোনো বইয়ে, তোমরা দেখতে পেয়েছো এরকম একটা, এরকম থাকে, তাই না? এরকম থাকে, ওকে, এইগুলোকে বলা হয় ব্র্যাকেটস। বুঝতে পেরেছো? তো যখন আমরা সরল করব, যদি এই সমস্ত চিহ্নগুলো আমরা যদি পাই, তাহলে ওই চিহ্নের মিডিলে যে সমস্ত মানে সংখ্যাগুলো থাকবে তার কাজ আগে করব। ঠিক আছে, তাহলে কি বললাম, বি মানে ব্র্যাকেটস, যার প্রথম কাজ হবে ব্র্যাকেটস। ঠিক আছে, এটা বুঝতে পেরেছো? ওকে, এবার হচ্ছে ও। ঠিক আছে, ও যেটা মানে হচ্ছে তোমার অফ, ওর মানে হচ্ছে তোমার অফ, ও এফ, অফ। এর যেটা আমরা বাংলায় বলি এর, ও এর, এর। ঠিক আছে, এর বলি আমরা। ঠিক আছে, এ র, এর, এরটা সাধারণত আমরা গুণ হিসাবে ব্যবহার করি, মনে থাকবে, গুণ হিসাবে। অর্থাৎ তাহলে যদি আমরা কোথাও এই তোমার এরকম একটা এর শব্দটা পাই, ঠিক আছে, তাহলে আমরা সেটা কি বলবো, গুণ। দ্বিতীয় কাজ তার করব। ঠিক আছে, তা মুছে দিচ্ছি। দেখো এবার ডি, ডি যেটা আছে দেখো, এই ডিটা, ডি ফর ডিভিশন, ডি ফর ডিভিশন। ডিভিশন মানে কি বলতো? ভাগ। ডিভিশন মানে ভাগ, এটা মাথায় রাখবে। তাহলে আমাদের ভাগের কাজ থাকবে আগে করতে হবে, মানে এইটা, তারপর এইটা, তারপর ভাগের কাজ। এবার ধরো এই দুটো নেই, তাহলে আমরা প্রথমে ভাগ দিয়ে শুরু করব। ঠিক আছে, আচ্ছা, তারপর হচ্ছে এম, এম মানে মাল্টিপ্লিকেশন। ওকে, মাল্টিপ্লিকেশন যে মানে হচ্ছে তোমার গুণ। ঠিক আছে, গুণ করব। এবার আমাদের ভাগের পরে কার কাজ হবে? গুণের কাজ। ঠিক আছে, আমরা উদাহরণ দিয়ে তোমাদেরকে বোঝাবো, অসুবিধা নেই। তারপর দেখো এ, এ, এ মানে এডিশন, এডিশন, এডিশন মানে যোগ। এ মানে এডিশন, যার বাংলায় তোমার যোগ। তারপর আমরা যোগের কাজ করব, মানে প্রথমে যোগ সহজ বলে প্রথমে যোগের কাজ করা যাবে না, আগে ভাগ, তারপর গুণ, তারপর যোগ। এবং লাস্টে দেখো এস আছে, এস মানে সাবস্ট্রাকশন,
সাবস্ট্রাকশন এর মান হচ্ছে তোমার বিয়োগ। তাহলে সবারই শেষে কিন্তু আমরা বিয়োগের কাজ করব, সবারই শেষে আমরা বিয়োগের কাজ করব, ঠিক আছে? তাহলে তোমরা এটা খাতায় আগে নোট ডাউন করে রাখো, প্রথমে ব্র্যাকেটের কাজ, তারপর এরের কাজ, অর্থাৎ এটা আমরা গুণ হিসাবে দেখব, তারপর হচ্ছে ভাগের কাজ, তারপর গুণের কাজ, তারপর যোগের কাজ, তারপর বিয়োগের কাজ, ঠিক আছে? এবার আমরা ধরো তোমাদের একটু এটা মুছে দিলাম, আর একটা জিনিস ছোট্ট করে লিখে রাখছি, আমরা ছোট করে ওপরে লিখে দিই। হ্যাঁ, এটা তোমরা লিখে রাখো, কেননা আমাদের সব ক্ষেত্রে তোমার ব্র্যাকেট থাকে না, তাহলে আমাদের প্রথমে কি হবে ভাগ, ঠিক আছে, তারপর কি হবে গুণ, তারপর কি হবে যোগ, তারপর কি হবে বিয়োগ, ঠিক আছে? ওকে, এই জিনিসটা তোমরা খাতায় ভালো করে একদম প্রথমে নোট ডাউন করে রাখো, তারপর আমরা তোমাদেরকে উদাহরণ হিসেবে বুঝাবো। তো দেখে একটা উদাহরণ দিয়ে দিই, তাহলে বুঝতে পারবো, ঠিক আছে? একটা লিখেছি, দেখো উদাহরণ, যে প্রথমে দেখো 20 যোগ 15 মানে ভাগ 3 বিয়োগ 3 গুণন 1, এটা দিয়েছে। তাহলে আমরা প্রথমে কার কাজ করব, ভাগের কাজ। তাহলে ভাগ বলতে তোমার এই দুটোর মধ্যে ভাগ হচ্ছে, তারপর কার কাজ করব, গুণের কাজ, এটা, বাকিটা কিন্তু যেরকম আছে সেরকম থুই দেবো। তাহলে আমরা কি লিখবো, প্রথমে 20টা থুই দিলাম, তারপর যোগ, এবার 15কে আমরা 3 দিয়ে ভাগ করব। এর আগে আমরা শিখেছি কত হবে 3 5 15, ঠিক আছে? এবার এই চিহ্নটা লিখে দেবো এখানে, এর সাথে এটা গুণ করবো 3 কে 3। তাহলে এই প্রসেসটা আমরা পেলাম আর একটা, ঠিক আছে? এইবার কি বলা হচ্ছে আমাদেরকে, যোগের কাজ আগে করুন। তাহলে এখানে দুটো জিনিস আছে, দেখো একটা হচ্ছে যোগ আর একটা হচ্ছে তোমার বিয়োগ। কখনো এইটা আমরা আগে করবো না, আমাদেরকে করতে হবে এইটা, তার কারণ এখানে যোগ, কার সাথে যোগ আছে, 20 সাথে 5 যোগ আছে, ঠিক আছে? তাহলে 20 সাথে 5 যোগ করলে কত হবে 25, তাহলে আমরা এখানে 25 লিখবো, তারপর এই বিয়োগ চিহ্ন দিয়ে এখানে 3 লিখে দেবো, ঠিক আছে? তাহলে লাস্টে কি থাকছে, বিয়োগ। তাহলে আমরা এখানে বিয়োগ করব, 25 থেকে 3 ভাগ দিলে 22 হয়, এইরকম ভাবে করবে, এটা হচ্ছে তোমার সরল। মানে তাহলে আমরা এই ধাপ থেকে আমাদেরকে তিনটে ধাপে এসে আমাদেরকে এইটা অ্যান্সার পেয়ে গেলাম, এটা একটা। এবার ধরো যদি ব্র্যাকেট থাকে তাহলে কিভাবে করব, চলো ব্র্যাকেট একটা দেখে নিই। এবার দেখো আরেকটা আমরা লিখেছি, দেখো এখানে দুটো বন্ধনী দিয়েছে, তারপর আরেকটা বন্ধনী দিয়েছে, এরকম একটা সরল। এই ধরনের যদি সরল তোমাদের কঠিন মনে হবে না, এবার দেখো আমরা কি বলেছিলাম, ব্র্যাকেটের কাজ আগে। এবার আমি তোমাদেরকে আর একটা জিনিস শিখাচ্ছি, ব্র্যাকেট কয় ধরনের হয়, ঠিক আছে? এখানে দেখো 3 ধরনের ব্র্যাকেট দেওয়া আছে, একটা তোমার এই ধরনের দেওয়া আছে, এই ধরনের দেওয়া আছে এটা, আর এইটা, ঠিক আছে? তো এই তিনটে ব্র্যাকেটের মধ্যে আমরা কার কাজটা আগে করব, এটাকে বলা হয় প্রথম বন্ধনী, ঠিক আছে? প্রথম ব্র্যাকেট, অর্থাৎ এরকম যেখানে থাকবে তার কাজটা আমরা আগে করব, ঠিক আছে? এর কাজ করার পরে আমরা এর কাজটা করব, তারপর শেষে এই তৃতীয় বন্ধনী, এটা দ্বিতীয় বন্ধনী, এটা তৃতীয় বন্ধনী, ঠিক আছে? অর্থাৎ ব্র্যাকেটসের বাংলা হচ্ছে বন্ধনী। তো লাস্টে যেটা থাকবে সেই অনুযায়ী আমরা কাজ করব, ঠিক আছে? সেই ব্র্যাকেটে তোমার যোগ গুণ ভাগ যাই থাকুক তখন কিন্তু আমরা দেখব না, সেটাই করব। আমরা জানি ভাগের কাজ আগে, কিন্তু ব্র্যাকেটের মধ্যে যদি তোমার বিয়োগ থাকে তাহলে বিয়োগের কাজ করব, গুণ যদি থাকে গুণের কাজ করব, ঠিক আছে? তাহলে আমাদের এখানে প্রথম বন্ধন এইটা আছে, তাহলে এই দেখো যোগ আছে, হ্যাঁ এটা কিন্তু আমরা করে নেব, ঠিক আছে? তখন কি করব, এই ব্র্যাকেটস এটা তোমার থেকে যাবে, ঠিক আছে? এটা তোমার 50 থেকে গেল, তাহলে এই ব্র্যাকেটসটা কিন্তু আর থাকবে না, এই ব্র্যাকেটটা তখন উঠে যাবে, ঠিক আছে? বুঝতে পেরেছো? তাহলে এখানে কি হলো 5 3 2 বা 2 3 5, তাহলে এবার এই এই ব্র্যাকেট উঠে গেল, এটা উঠে গেল, পড়তে হলে কি দ্বিতীয় ব্র্যাকেটস হয়ে গেল, তারপর যোগ চিহ্ন কি আছে 15। এবার তৃতীয় ব্র্যাকেটস, এখানে তোমার ভাগ চিহ্ন দেওয়া আছে, দিয়ে তোমার 12 আছে। এবার আমাদের কি বললাম, দ্বিতীয় ব্র্যাকেটসের কাজ, দ্বিতীয় ব্র্যাকেটসের মধ্যে কি আছে, এই দুটো আছে। তাহলে আমরা আবার প্রথম ব্র্যাকেটসটা ধুয়ে দেবো, যে দ্বিতীয় ব্র্যাকেটস এটা তুলে দেবো, যে 50 থেকে আমরা 5 বাদ দেবো, কত থাকবে 45, এখানে আমরা 45 লিখবো। এরপরে সাইনটা কি আছে, এই যোগের সাইন, দিয়ে তোমার 15, তাই না? এইবার এখানে ব্র্যাকেটস দিয়ে দিলাম ভাগ, ঠিক আছে? তো দেখো আমরা জানি ভাগের কাজ আগে হয়, কিন্তু তার আগে কিন্তু একটা ব্র্যাকেটস আছে, তখন আমরা কি জানি ব্র্যাকেটসের কাজ আগে করব। তাহলে এই ক্ষেত্রে আমার এই যে 45 এবং 15 এইটা আমরা যোগ করে নেব। আমরা তো যোগ শিখে নিয়েছি, একক দশক করে শিখে নিয়েছি, আবার স্বাভাবিক মুখোমুখি আমরা যোগ করতে পারি, তাই না? তাহলে এখানে আর কিন্তু ব্র্যাকেটস থাকবে না, ঠিক আছে? তখন কি হয়ে যাবে, 45 থেকে যদি আমি 15 যোগ করি তাহলে আমার হয়ে যায় কি 60,
ঠিক আছে আর এই জায়গা তোমার ভাগ যে তোমার 12 ঠিক আছে এইবার 60 কে আমরা 12 দিয়ে ভাগ করব ঠিক আছে তাহলে কত হবে 5 12 60 তাহলে আমাদের এই উত্তরটা হয়ে গেল 5 অর্থাৎ এখান থেকে আমরা সরল করতে করতে লাস্টে এই অংশটা পেয়ে গেলাম কত হয়ে গেল আমাদের 5 ঠিক আছে তো তোমরা বুঝতে পেরেছো সরলটা কিভাবে করতে হয় ওকে এবার তোমরা বাড়ি থেকে আর কয়েকটা সরল তোমরা করে নিয়ে আসবে তোমরা সবাই খাতা বার করো আমি যেগুলো দিয়েছি ওগুলো লিখে নাও ঠিক আছে লিখে নিয়েছো ওকে অবশ্যই তোমরা করে নিয়ে আসবে তো বন্ধুরা এইভাবে তোমরা সরলের একটা ধারণা তোমরা দিবে তোমরা সবাই জানো তবু তোমাদের মেন কথা হচ্ছে ওখানে উপস্থাপনটা হচ্ছে মেন মানে এটা আমি খুব একটা মানে বাহাদুরি করছি না তোমরা সবাই জানো কিন্তু কিভাবে করতে হবে এবং কোন টপিকগুলো পড়তে হবে সেগুলো জাস্ট তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এগুলো তোমরা ওই শেষের সময় উপস্থাপন করবে ঠিক আছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট চ্যানেলটাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখবে তো সকল ভালো থাকবে সুস্থ থাকবে।